পাঁচটি বিসিএসএর মাধ্যমে ক্যাডার পদে বারো হাজার সাতশো দশ জন এবং নন ক্যাডার পদে পাঁচ হাজার চারশো উনচল্লিশ জনসহ মোট আঠারো হাজার একশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে সরকার রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এই তথ্য জানান তেতাল্লিশতম বিসিএস এ নিয়োগপ্রাপ্তরা যাচাই বাছাই শেষে পহেলা জানুয়ারি থেকে কাজে যোগদান করতে পারবেন চুয়াল্লিশের মৌখিক পরীক্ষা নতুন করে হবে আর পঁয়তাল্লিশের লিখিত উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত হবে ছেচল্লিশের উত্তীর্ণদের সাথে লিখিত পরীক্ষায় যুক্ত হবে সমসংখ্যক প্রার্থী যারা আসবেন প্রিলিমিনারি থেকে পুনর্মূল্যায়নের মধ্য দিয়ে এবং সাতচল্লিশে তিন হাজার চারশো সাতাশিটি পদে জনবল নিয়োগ দেয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব পিএসসিকে দুই বছরের মধ্যে সাতচল্লিশতম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সহ সব নিয়োগ দ্রুততার সাথে করা নির্দেশ দেন মোক রহমান সাড়ে পাঁচ লাখ পোস্ট খালি আছে সাড়ে পাঁচ লাখ তার মধ্যে অন্তত বিসিএসএ যদি আমরা এতজন ইমিডিয়েট এটা নিতে পারি এটা তো আমাদের কারো আর কোশ্চেন থাকার কথা না যে আমরা সবাই তো হবে না এটা জানেনি তারপরও স্কোপ স্কোপটা করা হচ্ছে বিএসসিকে বলা হয়েছে যে you will be more effective আমাদের মতই অফিসাররা আছে ওনাদের কো ভালো হয়েছে এটা একটা রুটিন ডিউটি বিজ্ঞাপন করার পর থেকে যত ম্যানপাওয়ার লাগে আমরা দিব এরা এবার জন্য এবার দুই বছর না লাগে শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত 47 করতে পারে বঞ্চিত সচিব যারা চাকরি শেষ প্রান্তে তাদের প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে বিদায় জানানো হবে তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তার পদোন্নতি হবে না বলে জানিয়েছেন জন প্রশাসন সচিব বঞ্চিত যারা অতীত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন তেরো দিনে তিন প্রমোশন ইট ডাজ ম্যাটার তারা সারা বছরই বঞ্চিত ছিলেন এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড ওয়ান দিয়ে তাদেরকে মনে করেন পনেরো দিন আছে এক মাস আছে দুই মাস আছে এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড ওয়ান দিয়ে বিদায় এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেবার সময় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলেও জানান মোকলেসুর রহমান আর্থিকভাবে জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা